নিম্নমানের আরও 22টি পণ্য বাজার থেকে তুলে নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই। মঙ্গলবার বিএসটিআই এর পরিচালক প্রকৌশলী এম এস ইসহাক আলী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে প্রথম দফায় 52টি পণ্যের পর দ্বিতীয় দফায় অবশিষ্ট 93টি পণ্যের মধ্যে 22টির নমুনা নিম্নমানের পেয়েছে বিএসটিআই। এর মধ্যে 2টি পণ্যের লাইসেন্স বাতিল, 11টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং 8টি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর একটি প্রতিষ্ঠান ড্যানিশ ফুড প্রোডাক্টস লিমিটেড নারায়ণগঞ্জের লাইসেন্স আগেই বাতিল করা হয়েছে। দ্বিতীয় দফায় 22টি পণ্যের মধ্যে রয়েছে হাশেম ফুডসের কুলসন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই এবং এস এস সল্টের মুস্কান ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, প্রাণ ডেইরির প্রাণ প্রিমিয়াম ব্র্যান্ডের ঘি, স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের রাধুনী ব্র্যান্ডের ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, চট্টগ্রামের কুইন কাউ ফুড প্রোডাক্টসের গ্রিন মাউন্টেন ব্র্যান্ডের বাটার অয়েল, চট্টগ্রামের কনফিডেন্স সল্টের কনফিডেন্স ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির জে কে ফুড প্রোডাক্টসের মুদিনা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, চাঁদপুরের বিসমিল্লা সল্ট ফ্যাক্টরির উড ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ ও চাঁদপুরের জনতা সল্ট মিলসের নজরুল ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ। এসব পণ্যের লাইসেন্স স্থগিত করেছে বিএসটিআই।